আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছেন বন্ধুরা? আজকে যাচ্ছি একটু বরিশালে, এখন আছি রাজাপুর ছাড়িয়ে। আমি এখন 1-2 কিলোর মতো কাছাকাছি হবে চলে আসছি। এতক্ষণ কাঠালিয়া থেকে একদম ভিজতে ভিজতে ভান্ডারে আসছি। একদম আপনারা দেখতেই পাচ্ছেন মিটারে পানি আছে, আমার হাত ভেজা। আমি এক ভেজা দিয়েছি আর কি অলরেডি, সম্পূর্ণ আপনার আমার টি শার্ট, তারপরে আমার গ্লোভস, তারপরে আমার প্যান্ট, জুতা, সব কিছু একদম ভিজে একাকার। তো এজন্য ভিডিও করা হয় নাই, ক্যামেরা ভিজলে সমস্যা হবে, এজন্য আমি ক্যামেরাটা খুলে রাখছিলাম। বৃষ্টি কমছে এদিকে ভান্ডারিয়ার পর, আর বৃষ্টি নাই, তো এজন্য আবার ক্যামেরাটা অন করলাম। দেখছেন ছাগলের কি অবস্থা। হাইওয়েতে সব সময় আপনারা চোখ কান খোলা রেখে বাইক চালাবেন, কারণ যে কোনো সময় কুকুর, বিশেষ করে ছোটো হাইওয়েগুলায় কুকুর, ছাগল এগুলা থাকি, এগুলা হঠাৎ করে দৌড় দেয়। এজন্য আপনারা চোখ কান খুলে রেখে বাইক চালাবেন। অনেক সময় অটোগুলো আছে, এরাও হুটহাট এদিক থেকে ওদিক যায়, তারপরে ঘুরিয়ে দেয় একদম রাস্তার মাঝেই কিনা ঘুরিয়ে দেয়। তো আমার প্রিয় রাস্তা হচ্ছে জালাকগঠি রাজাপুর। এই রাস্তাটা আমার খুব ফেভারেট একটি রাস্তা, এই রাস্তা আমার অনেক ভালো লাগে। এই রাস্তাটা, এই রাস্তা আমি অনেক ভ্লগ করছি আমার ইকেন যখন অ্যাকশন ক্যামেরা ছিল অনেক আগে থেকে, তখন ওইটা দিয়ে ভ্লগ করছি। এর আগেও আমি কক্সবাজারে গেছি, সেই ব্লগগুলা মোবাইল দিয়ে করা, এই জন্য আমি ওগুলা ডিলিট করে দিছি। ওগুলা 2016-17 সালের মেবি, তো ওগুলো আমি ডিলিট করে দিছি। আমার জাগো বাংলাদেশ চ্যানেলে ওগুলো আপলোড দেওয়া ছিল। তো ওই সময়টা আসলে এই মোটো ব্লগ কেউ দেখতো না বললেই চলে, আর তখন আমার ক্যামেরাও ছিল না, মোবাইল থেকে ভিডিও করা একদম লো রেজলিউশনে করা ছিল। ওভারটেক করার সময় কনফার্ম হবেন যে সামনে থেকে কোনো গাড়ি আসছে কি না, গাড়ি আসলে তাকে সিগন্যাল দিয়ে পাস দিয়ে তারপর ওভারটেক করবেন। একটু স্পিডিং করলাম বন্ধুরা, সেফলিভাবে, রিক্স নিয়ে কিন্তু করি নেই, জাস্ট আপনারা এটা খারাপভাবে নেবেন না। স্পিডিং আমি কখনোই রিক্স নিয়ে করি না। আমি দেখলাম যে একদম ফাঁকা, আশেপাশে কিন্তু এই রাস্তাটায় ঘর বাড়ি নেই, এই জন্য স্পিডিং করলাম। আবার যখন দেখলাম সামনে গাড়ি, তখন কিন্তু আমি আবার ছোলো করে দিলাম। এটা হচ্ছে ছত্রকান্দা বাজার। হাইওয়েতে রাইড দেওয়ার সময় সবসময় আপনারা চেষ্টা করবেন সাথে কিছু টুলস নেওয়ার জন্য আপনার, যেমন হঠাৎ করে যদি আপনাদের চেন ছিঁড়ে যায় কি করবেন, এজন্য আপনার দরকার একটা ছোটোখাটো আতরের মতো রাখবে। তারপরে বিশেষ করে লং ট্যুরে যদি যান, মনিগঞ্জ 400-500 কিলো যদি লং ট্যুরে যান, আপনারা সাথে একটি মাইনাস ড্রাইভার নেবেন, যাতে স্টার্টিং সমস্যা হলে কার্বোটার থেকে আপনার ময়লা তেলটা ফেলে দিতে পারেন, এই জন্য একটা মাইনাস ড্রাইভার। তারপর ফুয়েল ট্যাঙ্ক খোলার আপনার একটা ঢাল বা রিন নেবেন, যাতে আপনার ফুল ট্যাঙ্কটা খুলে সিডিএইটে যদি আপনার অনেক সময় লুজ কানেকশন হয়ে আপনার স্টার্ট সমস্যা করে, এই জন্য যাতে খুলতে পারেন কানেকশনগুলো আবার ভালোভাবে লাগাতে পারেন, এই জন্য ওটা দরকার।
এবং অবশ্যই একটা প্লাগ রেঞ্জ লাগবেন, যাদের একটি প্লাগ, যাদের বাইকে একটি প্লাগ তারা অবশ্যই একটা প্লাগ রেঞ্জ লাগবেন রাখবেন। দেখছেন হঠাৎ করে হঠাৎ একটা বিপদের সম্মুখীন হলাম বন্ধুরা। দেখেন ছাগলটা হঠাৎই একদম দৌড় দিল। তো বন্ধুরা যা বলছিলাম, আপনারা এই ড্রাইভারগুলো সাথে নেবেন। আমি কিন্তু এটাই ভয় পাই নাই আমি, কারণ আমার কন্ট্রোলও ছিল বাইক আমি যখন দেখলাম যে ছাগলটা দৌড় দিছে, আমি কিন্তু তখন ব্রেকটা একদম চেপে ধরি নাই, আমি হালকা ধরছি যাতে আমার বাইক স্কিড না করে। তা এটা থেকে আমার এক্সপিরিয়েন্স হলো যে হাইওয়েতেও ছাগল ঢুকতে পারে। এই এক্সপিরিয়েন্সটা হলো এতদিন হাইওয়েতে কিন্তু আমার ছাগলদের সাথে দেখা হয় নাই, যদিও এটা কিন্তু জালুকাঠি মোটামুটি ভালো একটা বড়ই হাইওয়ে। তো এই হাইওয়েতেও যদি ছাগল দৌড় দেয়, তো এটা আসলে আমাদের সচেতন আর ব্যর্থতা, কারণ আমরা সচেতন না বলেই, কারণ আমরা একটা হাইওয়ে রাস্তা কীভাবে একটা ছাগল আমরা এখানে দিব, এখানে গাড়ি একটা গাড়ি 60-70 স্পিডে চলবে এটাই স্বাভাবিক, মিনিমাম তো 60-70 চলবে, কিন্তু আমার বাইকের স্পিড তো মেবি 60-এর ভিতরেই ছিল। তো এখানে এটা আশা করা যায় না যে একটা ছাগল দৌড় দিবে হঠাৎ করে। তো যাই হোক, একটা বিপদের মধ্যেই হয়তো পেরিয়ে গেছি। আমার সামনে যে ছাগলটা পড়ছিল, এটা ছাগলটা যদি আমার গাড়ির চাকার নিচে পড়তো হয়তো আমি ওখানে আছাড় খাইতাম, আমার হয়তো বড় কোনো বিপদ হতেও পারতো। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সবসময় ভালো থাকি, আপনারাও ভালো থাকবেন, সেফ ড্রাইভ করবেন, সেফ সবসময় হেলমেট ব্যবহার করবেন এবং কখনোই রিক্স নিয়ে বাইক চালাবেন না। ওভারটেকিং সময় সর্বদা মোড়ে ওভারটেকিং এগুলা বিশেষ করে খেয়াল রাখবেন। বন্ধুরা এখন হচ্ছে জালুকাঠি পেট্রোল পাম্পের এখানে আসছি। জালুকাঠি পেট্রোল পাম্প সারে আমার হেলমেট দেয় নাই, আজকে বৃষ্টিতে দিনটা গেল, আবহাওয়া একদম বৃষ্টি আসবে আসবে ভাব। তো এখানে একটু রেস্ট নেব সামনে দাঁড়াইয়া। বরিশাল এখান থেকে 15-16 কিলোমিটার হবে। বরিশালের রাস্তাঘাট আগের থেকে অনেক ভালো, 2-3 বছর আগেও এই রাস্তাগুলো একদম করুণ অবস্থা ছিল, বেহাল দশা ছিল। এক ছিল রাস্তা ভাঙা, আরেক ছিল রাস্তা চিকুন। তো এখন রাস্তা আগের থেকে অনেক চওড়া করছে। এই যে মোড়ে ওভারটেক করতেছে এই লোক একটা ভুল ডিসিশন নিয়ে ওভারটেক করতেছে, কারণ অপর সাইড বিপরীত সাইড থেকে যদি একটা বাস এসে পড়ে এই লোক কোথায় যাবে? এরা আসলে না বুঝেই ওভারটেক করে, এদের বোঝানোরও সিস্টেম নাই কোনো। স্পিড ব্রেকারগুলো খুব বিরক্ত লাগে, হাইওয়েতে এত স্পিড ব্রেকারের দরকার আমি মনে করি না। এটা হাইওয়ে রাস্তায় যদি এত স্পিড ব্রেকার দেওয়া থাকে, আবহাওয়া আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো পানির মতো রাস্তা আমাদের এই জালুকাঠি বরিশালের রাস্তাটা একদম ফ্রেশ। তো আপনারা যারা বরিশালে আসবেন, তো আপনাদের রাস্তা নিয়ে টেনশন নাই, বরিশাল জালুকাঠি খুব ভালোই রাস্তা। এটা হচ্ছে ষাট পাকিয়া বাজার। রাস্তা আপনার সমস্যা নাই, এতে আপনি চালাতে পারেন, কিন্তু অবশ্যই হাতে কনফিডেন্স রেখে চালাবেন। এই যেমন আমি টান দিলাম ঠিক আছে, কিন্তু আমি কিন্তু সামনে মোড় আসার আগে কিন্তু আমি আমার কন্ট্রোল হাতে নিয়ে নিছি, যাতে আমি 50 সাইডে এটা
রিস্কি হয়ে যায় এই সাইডের উপরে গেলে। আমি এজন্য আমি এখানে জাস্ট আমার কন্ট্রোলের ভিতরে আমি মোড়টি ঘুরবো কর্নারিং। আমরা কখনোই কর্নারিং হাই স্পিডে করব না, তাহলে আপনারা নিরাপদ বাইক ভ্রমণ করতে পারবেন। আমি স্পিড তুলছি কিন্তু সোজা রাস্তা, আমি কিন্তু কখনোই কর্নারিংয়ে হাই স্পিড করি নাই। বরিশাল কালেজিরা ব্রিজে ঢোকার এই রাস্তাটা অপূর্ব একটা দৃশ্য। এই গেটটা অনেক সুন্দর লাগে আমার কাছে, এই গেটটি। বন্ধুরা, আমি এখন রূপাতলে বাস স্ট্যান্ডে এসে পড়ছি। তো বাস স্ট্যান্ড থেকে আমি এখন নৌতুল্লাবাদ যাব, নৌতুল্লাবাদ বাস টার্মিনাল ওখানে যাব। তো ওখান থেকে কাশ্মীরে আমি আবার ব্যাক করব আজকেই। বরিশাল আমতলা মোড়ে সাগরদি হসপিটাল দঞ্জঘাট যে যায় ওই রাস্তার মোড়ে আছি। এখান থেকে বামে হচ্ছে ঢাকা বরিশাল হাইওয়েরও, আর ডানে হচ্ছে আপনার বরিশাল শহর। বরিশাল চৌমাথা আপনার হাতেমালি কলেজ সম্ভবত এখানে। বরিশাল চৌমাথা এটা, সামনে হচ্ছে নৌতুল্লাবাদ। বরিশাল অনেকটা উন্নত আগের থেকে, যারা 2-4-5 বছরে আসেন না তারা চিনতেই পারবেন না বরিশাল সিটি। বরিশালে টোটালি কোনো বৃষ্টি হয় নাই, কিন্তু আমি কাঁঠালিয়া আমুহাত ওইদিকে প্রচুর বৃষ্টি পাইছি। আমি ভিজে একদম, একবার ভিজে আবার শুকায়, আবার ভিজে আবার শুকায়। এই হলো হচ্ছে আমার আজকের রাইডিং এক্সপিরিয়েন্স। একবার ভিজে একদম একাকার হয়ে গেছে, আবার শুকাই গেছে। নৌতুল্লাবাদ বাস টার্মিনাল আমি চলে আসছি, নতুন বাজার মেবি ডাইনে। আপনি ফোন দিয়েছিলেন, সাইড করি দাঁড়ান। এখন আমি আছি বরিশাল চৌমাথায়, সামনে হচ্ছে রূপাতলি বাস স্ট্যান্ড। তো যানজট অনেকটা কম রাত্রে, এখন যেহেতু 9টা বাজছে, আর 1 ঘন্টা 10টার পরে হয়তো যানজট থাকেই না বরিশাল সিটিতে। বন্ধুরা, আপনারা লাইক কমেন্ট করবেন, আপনারা আমাকে সাপোর্ট দিবেন। গরিব বাইকার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। বাইক রিলেটেড সলিউশন, বাইকের প্রবলেম হলে, বিশেষ করে পালসার বাইকের যতগুলো প্রবলেম হবে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব। এরপরে কথা হবে না, এরপরে বাইক চালাবো ঠান্ডা মাথায়, রাতের অন্ধকারে ভ্লগ করলে ড্রাইভিংয়ে ডিস্টার্ব হয়, মনোযোগ হারিয়ে ফেল, এই জন্য